যা সত্যি কথা রে বাবা, আমার শ্বশুর বিএনপি করে আছে, আমার স্বামীরাও বিএনপি করে। এখন কত কষ্ট করি, কত গ্রামে আসে নিতাম, তারা ওরকম পায় না যে একটা বাতা মাতা করে দিই। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ভালো আছি। এই যে দেখছি পুরানো কাপড়গুলো আপনি এখানে এই যে ব্যাগে ঢুকাচ্ছেন, এই পুরানো কাপড়গুলো কোথা থেকে ম্যানেজ করেছেন? ফেরিয়া লাগের কাছ থেকে। তো এই এইগুলো কি করবেন? এ কতদিন ধরে এটা করেন? 30 বছর। তো এখানে কত টাকার কাপড় কিনেছেন আপনি? 700। তো এটা বেসলি আপনার কত লাভ হতে পারে? এক 150 টাকা লাভ হবে, বাকি থাকে কি মহিলাদের কাছে? এ পুরনো কাপড় যারা কেনে তারাও তো গরিব মানুষ মনে হয়, এজন্য একটু কম দামে বিক্রি করেন। তো এই মাস শেষে কত টাকা মতো লাভ হয় আপনার আনুমানিক? চাল ডাল কিনে খেয়ে শেষ? এই 30 বছর ধরে এই করতেছেন, আপনার কি হাজবেন্ড আছে? স্বামী নাই, বাচ্চা কাচ্চা? তিনটে মেয়ে, তিনটে ছেলে। তো এখানে মানে কতজনের কাপড় কিনেছেন এই ব্যাগের মধ্যে? মানে 4 জনের কাছ থেকে কিনেছেন, কিন্তু আনুমানিক কতটা কাপড় আছে? মানে 20টা না 30টা? না 30টা কাপড় হবে না। 30টা হবে না, 20-25টা? না অতও হবে না। অতও হবে না। এগুলোর মধ্যে কি কি কাপড় আছে আন্টি? আমার এর মধ্যে তিনটে শাড়ি আছে, শাড়ি আর একটা বিছনা চাদর আছে। একটা বিছনা চাদর আর আছে, চারটে ই আছে, ওই দরজার পর্দা, চারটে দরজার পর্দা। হ্যাঁ, আর এই সেলার কামিজ আছে আছে 5টা। হ্যাঁ, 7টা 7 5 12টা। তো এগুলো কি সব সবই পুরানো? পুরানো। তো এই সালোয়ার কামিজগুলো যারা মানে একটু গরিব আছে তারা আপনার কাছ থেকে এগুলো কেনে, আপনি গ্রামে গ্রামে প্রতিদিন নিয়ে বেড়ান? প্রতিদিন কি বেচা কিনা হয়? প্রতিদিন করেন না? তার মানে এখানে আপনি যে কাপড়গুলো কিনেছেন এই কাপড়গুলো হলো 700 টাকার। এখন যদি আমি আপনার এই কাপড়গুলো কেনার টাকা দিয়ে দিই, আপনি আমার বেচে কিনে লাভ দিতে পারবেন? আপনার আমি লাভ কোনটা দেব? আপনার যদি আমি এই আজকের ইনভেস্টেড টাকাটা দিই, আল্লাহ আমাকে লাভ দিতে পারেন, আল্লাহ সওয়াব দিতে পারে। হ্যাঁ, আল্লাহ সেটা ভালো বলি। তো আমি আজকের আপনার এই যে ইনভেস্ট 700 টাকা, এটা আমি আজকে আপনার দিয়ে দিচ্ছি। এটা হলো আমার টাকার থেকে আমি আপনাকে দিচ্ছি, যেটা একেবারে আমার ব্যক্তিগতভাবেই। এই যে এটা আপনি ধরেন, আপনার এটা আমি কিনে দিলাম, এটা আপনি ব্যবসা করার জন্যে আপনাকে ব্যক্তিগতভাবে দিলাম। আপনি বললেন যে সরকার কিছু দেয় না, তো আমরা তো এই সেই সরকারের দেশের লোক, এই জন্যে সরকারের দেশের লোক হয়ে আপনাকে দিলাম। যা সত্যি কথা রে বাবা, আমার শ্বশুর বিএনপি করে আছে, আমার স্বামীরাও বিএনপি করে। এখন কত কষ্ট করি, কত গ্রামে আসে নিতাম, তারা ওরকম পায় না যে একটা বাতা মাতা করে দিই। আমার স্বামী কিন্তু খুঁড়া ছিল, বুঝছেন, আমি মিথ্যে কথা বলবো না। আর আমার শ্বশুর যে 30 বিঘা জমি আছে, আমার 3টে ছেলে, তারাই জমিটা কিনেছে, তারাই তাদের বউ ছেলে পেলে গেছে। ছোটো ছেলেরা পড়াশুনো করে পলিটেকনিক কলেজে, মেলা কষ্ট করি। যাক, এই কষ্টের আল্লাহ বরকত দিক সেটাই চাই। আর আপনি এই কষ্ট করে যে চলছেন, ভিক্ষা করছেন না, এটা এটার জন্যই মনে করেন যে আমি আপনাকে দিলাম? রাস্তা হয়নি কিনা? তো আমি আমলিক ক্ষমতায় যে দেশে, সেই দেশের নাগরিক আমি আপনাকে দিলাম, ধরে নেন যে আমলিক দিলাম।